মাত্র 48 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 1 লক্ষ। শুক্রবার সন্ধ্যায় মোট সংক্রমণ 13 লক্ষ পেরিয়ে গিয়েছে, ফের আগের দিনের রেকর্ড ভেঙে নতুন সংক্রমণে নজির তৈরি হয়েছে। মৃত্যুতে বিশ্বের মধ্যে ভারত এখন 6 নম্বরে, ফ্রান্সকে টপকে এগিয়ে গিয়েছে আরও 1 ধাপ। শুক্রবার রাতে 31,000 ছাড়িয়ে যায় মৃত্যু। বিভিন্ন কোভিড ট্র্যাকারের হিসাবে দেখা যাচ্ছে দৈনিক সংক্রমণে ব্রাজিলকে পেছনে ফেলে সামনে এগোচ্ছে ভারত। মোট সংক্রমণে আমেরিকার পরই ব্রাজিল থাকলেও দৈনিক সংক্রমণে 2 নম্বরে ভারতই। দেশে সংক্রমণ শিখরে উঠে গিয়েছে বলে গবেষকরা এখনও জানাননি কবে সংক্রমণ শিখরে পৌঁছাবে, তা নিয়ে নানা রকম দ্বন্দ্ব রয়েছে। কেন্দ্রীয় সরকারও তেমন কোনো ইঙ্গিত দেয়নি। 20 জুলাই 11 লাখ, 23 জুলাই 12 লাখ, 25 জুলাই 13 লাখ, এভাবেই বাড়ছে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। একদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় 49,000। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী শেষ 24 ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে 48,916। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা 13,36,861। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন 8,49,432 জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা 4,56,071। করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট 31,358 জন। শেষ 24 ঘন্টায় মারা গেছেন 757 জন এবং সুস্থ ঘোষণা করা হয়েছে 33,223 জনকে। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, 357,117টি। শেষ 24 ঘন্টায় 9,615 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, সেখানে 1,99,749 জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা 1,28,389। চতুর্থ স্থানে রয়েছে কর্ণাটক, সেখানে সংক্রমিতের সংখ্যা 85,870 জন। মৃতের সংখ্যার বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত মোট 13,132 জন আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে। দিল্লিতে 3,777 জন, তামিলনাড়ুতে 3,320 জন, গুজরাটে 2,278 জন, কর্ণাটকে 1,724 জন, উত্তরপ্রদেশে 1,348 জন এবং পশ্চিমবঙ্গে 1,290 জন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।